নমস্কার বন্ধুরা, চায়ের সাথে টা ম্যাজিকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব জিরে রাইস। জিরে রাইস বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আমরা এটা পনিরের সবজি বা যে কোনো চিকেন মাটন যে কোনো কিছুর সাথে এটা খেতে পারি, খেতে খুবই ভালো লাগে। আর আমি যেভাবে বানিয়েছি খুবই সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যেন রেসিপিটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রেসিপিটি প্রথমে দেখে নিয়ে যাক। তো আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 কাপের মতন। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে আমি অ্যাড করে দেবো প্রায় 2 কাপের মতন জল আর দিয়ে দেবো 2 টিস্পুনের মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে এটা হাই ফ্লেমে 10 মিনিট স্টিম হতে দেবো। 10 মিনিট পর দেখুন খুব ভালো মতন জলটা ফুটছে। তো এবার গ্যাস অফ করে দেব দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। রাখার পর দেখুন চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটাকে 70% মতো সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর আমি কড়াই দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। জিরের পরিমাণটা একটু বেশি দেবেন। জিরেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, যেগুলো আমি মধ্যে থেকে চিরে নিয়েছি। চিরে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা চালটা আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো লবণ। লবণটা দেখে দিতে হবে, কেন আমি চালটা সেদ্ধর সময়ও লবণ দিয়েছি। দিয়ে খুব ভালো করে জিরে বা লঙ্কা যেটা আমরা ভেজেছি তার সাথে চালটাকে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দেবো কিছুটা কুচি করে রাখা ধনে পাতা। ধনে পাতা দিলে খেতে ভালো লাগে আর একটা ধনে পাতা একটা আলাদা ফ্লেভারই আছে। তো দিয়ে আরও একবার ভালো করে চালের সাথে ধনে পাতাটাকেও মিশিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। তাহলেই আমাদের জিরা রাইস রেডি। তো আমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।